এরপর যখন আপনার ইজিবি অ্যাকাউন্ট হবে, তখন আপনি ইজিবি অ্যাকাউন্ট হওয়ার পরে আপনি আপনি প্রথমে ইজিবি ওয়েলকাম টু ইজিপি, তারপর এটা আমার অলরেডি খোলা রয়েছে বলে, এরপর আমি এটাই ড্যাশবোর্ডে গেলাম, হোমসে গেলাম, হোমসে যাওয়ার পরে এবার ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ড থেকে এবার আমরা প্রথমে আমরা হোমস নিলাম, হোম থেকে মাই মেসেজ বক্স। মেসেজ বক্স বলতে কি, আপনার যত ইজিবি টেন্ডারগুলো টেন্ডারগুলো সাবমিট প্রসেস করবে, যত ইজিবি টেন্ডার এই যে ইসে ইজিবিতে পোস্ট করা হবে, সব মেসেজগুলো আপনাকে অলরেডি সঙ্গে সঙ্গে দেওয়া হবে। এই মেসেজগুলো আপনার জিমেইল আপনার ইমেল অ্যাকাউন্টে মোবাইলের সাথে যদি অ্যাড করে রাখেন, তাহলে মোবাইলে দেখতে পারবেন। এগুলো এক একটা করে দেখবেন, যেরকম আপনাকে একটা দেখায়, এই জায়গাটা দেখেন আপনি। মেসেজ থেকে আমরা ইজিবি টেন্ডারগুলো দেখতেছি, এই জায়গাটায় আপনার দিস ইজ ইনফর্ম টু টেন্ডার পোস্টপল দ্য সুইচ অফ দ্য পাবলিশ দ্য ইজিবি সিস্টেম ব্রিফ ডিটেলস অ্যান্ড টেন্ডার পোস্টপল দ্য মেনটেন দ্য বিলো দ্য টেন্ডার দ্য পোস্টপল আইডি। এই আইডিটাই আপনার লাগবে, এই আইডিটাই মেন, এই আইডিটা আপনি নেবেন, আর এই জায়গাটায় রেফারেন্স নাম্বার আর টেন্ডার ক্লোজিং ডেট। এবার এটা আপনি আইডিটা নিলেন, নেওয়ার পরে এটা আইডিটা অথবা এই জায়গা থেকে আপনি ক্লিক করে দেখতে পারেন, ক্লিক করে দেখতে পারেন। এটা আপনার মিনিস্ট্রি অফ দ্য হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস ডিভিশন পিডব্লিউ, এই জায়গা নিয়ে ডিভিশন দেওয়া নাই, অর্গানাইজেশন রয়েছে পাবলিক পিডব্লিউডি। এই জায়গাটা টেন্ডার আইডি রয়েছে, তারপরে রেফারেন্স নাম্বার, তারপরে টেন্ডার আইডি, অ্যাপস আইডি, তারপরে এই জায়গাটা ডিটেলস সব রয়েছে কী কী সব কিছু রয়েছে। এটা আমরা প্রথমে যা বলো টেন্ডার, টেন্ডার আমরা হলো আমরা আগে জানবো যে টেন্ডার কি, তারপরে ডকুমেন্ট লাইব্রেরিটা কি, আপলোডেড ডকুমেন্ট, এই জায়গা থেকে আমার প্রয়োজনীয় ডকুমেন্ট বলে ব্রাউজ করব, ব্রাউজ করে যেই ডকুমেন্টটা আমার দরকার সেটা আপলোডেড করব। আপলোডেড করার পরে আমাদের এরকম আপলোডেড করা ফাইলগুলো এরকম চলে আসবে, তারপর আমরা এই জায়গা থেকে ডাউনলোড করে দেখতে পারবো আপলোডেড ফাইলগুলো। তারপর এই জায়গাটা ফোল্ডার ম্যানেজমেন্টটা কি, আমি ফোল্ডার করে আলাদা একটা ফোল্ডার করে রাখতে পারি, আমরা ফোল্ডার রাখতে পারি অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজ ইউজার, যদি আমি এই ইজিবি আমার এটা রয়েছে, আমি দেখা যায় কি এই অ্যাকাউন্টটা না দিয়ে আমার জিমেল থেকে ঢুকবো, অন্য একটা জিমেল থেকে ঢুকবো, বা সেই ঢুকে দিয়ে আমি এই শুধু এত এইগুলো করতে এইগুলো দেখবো, সেই ক্ষেত্রে আমি অন্য একটা জিমেল অ্যাকাউন্ট খুলে এগুলো আমি সব কিছু দেখতে পারি। ড্যাশবোর্ড মানে আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করবো, এরপর মাই অ্যাকাউন্ট, এই জায়গাটায় ভিউ প্রোফাইল দেখতে পারবো, তারপরে আপনাকে এডিট প্রোফাইল দেখতে পারবো, তারপর এই জায়গাটায় পাসওয়ার্ড চেঞ্জ দেখতে পারবো, এরপরে টেন্ডার আইডিতে যায়, এবার মাই টেন্ডার আমরা যেহেতু কোনো নতুন নতুন আইডি, যেহেতু কোনো টেন্ডার টেন্ডার পেমেন্ট করি নাই, টেন্ডার শিডিউল পেমেন্ট করি নাই, যার কারণে টেন্ডার শিডিউল কিনি নাই, যার কারণে আমরা এই টেন্ডারগুলো এই জায়গায় পাবো না। এরপরে যদি টেন্ডার শিডিউল কিনি, সেই ক্ষেত্রে আমাদের ডক্সে যেতে হবে, ডক্স থেকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, আই এগ্রি দিয়ে অ্যাকসেপ্ট করে নিতে হবে। আমরা প্রথমে আমরা জানবো টেন্ডার কি, টেন্ডার লিমিটেড টেন্ডার, অল টেন্ডার, রিকোয়েস্ট ফর টেন্ডার, আর একটা লিমিটেড টেন্ডারকে এলটিএম, আর ওপেন টেন্ডারকে ওটিএম বলা হয়। তাহলে অল টেন্ডার্স, এই জায়গাটা থেকে আমি আমি সিটি কর্পোরেশনে আজ আমি সিটি কর্পোরেশনের ইগুলো দেখবো, সিটি কর্পোরেশনে কী কী টেন্ডারগুলো আছে সেটা, সিটি কর্পোরেশন টেন্ডার দেখতে গেলে আমরা সিটি কর্পোরেশন কোন আন্ডারে আছে সেটা আমরা খুঁজবো, সেই খুঁজতে গেলে আমাদের জানতে হবে লোকাল গভর্নমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট এটার ভিতরে থাকে, তাহলে লোকাল গভর্নমেন্ট ডিভিশন, এই ডিভিশনে গেলাম। এইভাবে ডিভিশনে যাওয়ার পরে আমরা এরকম খুঁজতে লাগলাম, খোঁজার পরে এই জায়গাটা পাইলাম, এই যে ঢাকা নর্থ সাউথ অর্গানাইজেশন, এটা ক্লিক করলাম, ক্লিক দিলাম, তারপরে
এন্টিটি দরকার নেই, আমি সিলেক্ট নেম দিলাম, আগে গুডস দিলাম, গুডস কি আছে নাকি। হ্যাঁ সাপ্লাই স্পেয়ার গুডস, গুডস ওটিএম, সব ওটিএম পাইলাম। এখন ওটিএম থেকে, ওটিএম থেকে এখন আমরা এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এরপরে ওটিএম ডক্সে গেলাম। ডক্সে যাওয়ার পরে এবার ভিউ, ভিউ ডকুমেন্ট, ভিউ ডকুমেন্টসে যাওয়ার পরে আমার টুতে গেলাম, তারপরে কোয়ালিফিকেশন ক্যাটারে গেলাম। এবার আমার এটা করতে কি কি লাগবে, টেন্ডার ফিনান্সিয়াল ক্যাটেরিয়া, অ্যাবিলিটি অফ মিনিমাম লিকুইড অ্যাসেট, টেন্ডার ডাটা শিট, তারপরে মিনিমাম অ্যামাউন্ট, দ্য অ্যাসেস নেট বা তার দোকানটা 7,50,000 দেখার এই দেখাতে হবে। এরপর আমার লিমিটেড টেন্ডারে, লিমিটেড টেন্ডারে যাওয়ার পর এরপর আমি ডাইরেক্ট এরপর ক্লিক করে আমরা নোটিশটা দেখতে পারি, নোটিশটা কী কী আছে। এটা মিনিস্ট্রি অফ হাউজিং পাবলিক ওয়ার্কস, পাবলিক ওয়ার্কস এই জায়গাটা ডিভিশন নাই, সাভার পিডব্লিউ ডিভিশন, ঢাকা, ঢাকা এনসিটি, টাইপ এনসিটি, টেন্ডার সিগন্যাল লট এরপরে রয়েছে, তারপরে রেফারেন্স নাম্বার এত দেওয়া রয়েছে, 17-18 টেন্ডার ওয়ার্ডস এত, আইপি দেওয়া রয়েছে, অ্যাপ আইডি দেওয়া রয়েছে। এরপরে এটা লিমিটেড টেন্ডার মেথড, LTM লিমিটেড টেন্ডার মেথড, গভর্নমেন্ট দেওয়া রয়েছে রেভিনিউ, এই জায়গাটা নট অ্যাপ্লিকেবল, এই জায়গাটা আপনার শিডিউলটা ছাড়ছে 7 ডিসেম্বর 2017, 16টা মানে 4টার সময় ছাড়ছে, 4টা সময় ছাড়ছে। আর টেন্ডার টেন্ডারটা সাবমিট করতে হবে 24শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর 2017, 2017 12টার ভিতরে এটা সাবমিট করতে হবে, এবং এটা ওপেনিং ডে মিটিং স্টার্ট করবে 7 ডিসেম্বর, 4টা বিশে এটা মিটিং হয়েছিল, তারপরে এটা এলো 7 ডিসেম্বর, এটা আপনার টেন্ডার পাসপোর্ট ওপেনিং ডেট ওপেনিং করবে এলো 24শে ডিসেম্বর 2017, 4টা 2টার সময়, 2টার সময়। এরপরে রয়েছে ডেট, সিকিউরিটি পাসপোর্ট দিতে হবে 24শে ডিসেম্বর 12টা 30-এ, 12টা 30-এ। এরপর টেন্ডার শ্যাল সাবমিটেড টেন্ডার দ্য ফলোয়িং অ্যাডুটেড আপ টু ডেট, টেন্ডার লাইসেন্স, টেন্ডার আপ টু ডেট ভায়োলেটেড ট্রেড লাইসেন্স, তারপর ট্যাক্স সার্টিফিকেট, ভায়োলেট ট্যাক্স ভ্যাটস রেজিস্ট্রেশন, NPR, তারপর মিনিমাম অ্যাভেলেবল লিকুইড অ্যাসেট 1,50,000, PWD এস্টিমেট বুক, ইনলিস্টমেন্ট বুক, তারপরে টেন্ডার সিকিউরিটি মানি, তারপরে নেসেসারি রিপেয়ার, এইগুলো এই ডকুমেন্টগুলো লাগবে। এই ডকুমেন্টের পরে এবার আপনাকে প্রথমে টেন্ডার টেন্ডার ডকুমেন্ট প্রাইস মানে আপনার শিডিউল প্রাইস শিডিউল কিনতে হবে, শিডিউলটা 1,000 টাকা দাম, এবং আপনার টেন্ডার সিকিউরিটি মানি হলো 5,000 টাকা, 5,000 টাকা, এবং এটা আপনার শামসুল ইসলামই করছে, সে সাবার PWD দেয়, তো এই জায়গাটা সাবার বাংলাদেশে, এই জায়গায় সাবারের কাজ দেয় এটা। এরপর আপনি এটা প্রিন্ট করে দেখতে পারেন। এখন আপনার এভাবে আপনি দেখতে পারেন। আর এরপর আপনি যখন যে কোনো একটা টেন্ডার দেখবেন, টেন্ডার দেখতে গেলে আপনি কোন সে টেন্ডার দেখবেন, সেটা দেখতে গেলে আপনাকে কোন মিনিস্ট্রি টেন্ডার দেখতে হবে, দেখা যায় আমরা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার দেখব, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এগ্রিকালচার ইনফরমেশন, ইনফরমেশন সার্ভিস দিলাম, দেওয়ার পরে এই জায়গাটায় সিলেক্ট দিলাম, গুডস সার্চ দিলাম, সার্চ নেই, তারপরে দিলাম ওয়ার্ড সার্চ দিলাম, সার্চ নাই, তারপরে দিলাম সার্ভিস দেখলাম সার্চ নাই, তাহলে আমাদের আবার যেতে হবে, যাওয়ার পরে এবারে বাংলাদেশ ডিফেন্সে গেলাম, আর্ম ফোর্স ডিভিশন, মিনিস্ট্রি অফ ডিফেন্সে এটা ক্লিক করলাম, করার পরে এবারে এটা এই জায়গা থেকে কিছু সার্ভিস সার্ভিস রয়েছে, গুডস দিলাম, গুডস দিয়ে ক্লিক দিলাম নাই, তারপরে ওয়ার্ডস দিয়ে ক্লিক দিলাম নাই, তার সার্ভিস দিয়ে ক্লিক দিলাম নাই। তারপরে ওটা নাই, আমরা যেতে তারপর আরো
বড় করে দেখি, আমরা দেখি ফুড রানার এনার্জি, এনার্জি দেখি পার পার অর্গানাইজেশন দিলাম, দেওয়ার পরে সার্ভিস দিয়ে সার্ভিস দিলাম, সার্ভিস নেই, ওয়ার দিয়ে সার্ভিস দিলাম, ওয়ার্সও নেই, তারপরে গুডস দিয়ে সার্ভিস দিলাম, গুডসও নেই। তাহলে যেহেতু এখানে পাচ্ছি না, তাহলে বাংলাদেশ দেখি, ওয়ার্স আছে, এগুলো সব ওয়ার্স আছে। ওয়ার্স এই যে ওটাই সাপ্লাইতে হাই হাই বিনস অর লো বিনস, সিটি কর্পোরেশন গার্লস স্কুল অ্যান্ড কলেজ এটা দেওয়া রয়েছে। এইভাবে আমরা সব কিছু বের করতে পারি। এবারে এরপরে আমরা যখন এইগুলো এভাবে দেখবো কত টাকা কী পে শিডিউল ফি, কত টাকা আমরা সিকিউরিটি মানি, সিকিউরিটি মানি কে নেম অফ দ্য অফিস ইনভাইটিং টেন্ডার, ইনভাইটিং টেন্ডার, টেন্ডারের জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে, ঠিক আছে, লোকেশন কোথায় রয়েছে, এদিকে লটের লট নাম্বার 196 এবং লোকেশনটা রয়েছে হলো ডেম্পারা, ডেম্পারা। এবার এই জায়গাটা আপনার কি দিতে হবে, গুডস দিতে হবে, গুডস দিতে হবে। এই জায়গাটা ওয়ার্ক ওয়ার্ক থাকে সার্ভিস, সার্ভিস রাখে মিনিস্ট্রি অফ দ্য লোকাল গভর্নমেন্ট আর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ। এভাবে আপনি দেখতে পারবেন।